নমস্কার, হোমিও চর্চাতে আমি ডাক্তার গৌতম ভুই সকলকে স্বাগত জানাই। আজকের চর্চাতে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং শেখাব। সেই গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে প্রেসার কীভাবে সহজ পদ্ধতিতে মাপা যায়, সেটা আপনাদেরকে আজকে শেখাবো এবং জানাবো। সেই জন্য প্রত্যেকটি সাধারণ মানুষ এবং ফ্যামিলির প্রত্যেকটি মানুষকে এই ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই, কারণ এই ভিডিওটি দেখলে পরে আপনি সহজেই সহজ সরলভাবেই এই প্রেসার মাপাটি শিখে যেতে পারবেন। এবং তারপর একটি প্রেসার মাপা যন্ত্র যদি আপনি বাড়িতে আনেন, কয়েকবার চেষ্টা করলেই সকলের প্রেসার আপনি সহজভাবেই মাপতে পারবেন। তো চলুন সরাসরি আজকে প্রেসার মাপা কীভাবে করা যায় সহজ সরল পদ্ধতিতে, সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন, এই যে আমি যে প্রেসার মাপা যন্ত্রটি দিয়ে প্রেসার মাপি পেশেন্টদের, অত্যন্ত ভালো যন্ত্র, খুব ভালো রেজাল্ট দেয়, পারফেক্ট রেজাল্ট দেয়, সেই যন্ত্র দিয়ে আমি আপনাদেরকে শেখাচ্ছি। আচ্ছা, এই যে আমি যন্ত্রটি খুলছি, এটাকে বলে স্পিগমোম্যানোমিটার। তো এই যন্ত্রের এই ভিতরের দিকে একটা ব্লাডার ভরা আছে বাতাস ধরে রাখার জন্য। ওই ব্লাডারের সাথে দুটি নল ফিট করা আছে, একদিকে আছে হাওয়া ভিতরে প্রবেশ করানোর জন্য একটি নব এবং পাম্পার, আর একদিকে আছে একটি ঘড়ি। ঘড়িতে আছে কাউন্ট করার জন্য নাম্বারিং করা আছে, 20, 40, 60, এইভাবে 20 ঘর ছাড়া মোট 300 ঘর পর্যন্ত আছে। এটি হচ্ছে স্পিগমোম্যানোমিটার। আরেকটি যন্ত্র আছে যেটি হচ্ছে স্টেথোস্কোপ। এই স্টেথোস্কোপ দিয়ে আমি বা আপনারা শব্দের কাউন্ট করবেন, শব্দের কাউন্ট এটা আপনাদেরকে। তো চলুন পেশেন্টের আমি হাতে এটি গলাবো, প্রেসার মাপার যন্ত্রটি। স্টেথোস্কোপটি কানে নেব, হাতের এক এই সাইডটা করে আমি এটাকে হেঁটে দেবো, যাতে করে আমি হাতটা আমার ফাঁকা থাকে, ঘড়িটা আপনাদেরকে দেখাতে পারি। এরপর এই যে নবটি আছে, পাম্পারটি আছে, দিয়ে আমি বাতাস ভরবো। দেখতে পাচ্ছেন ওই যে পাম্পারটি উঠছে, ১৬০-৭০ পর্যন্ত আমি তুলেছি। আমি এরপর নবটি দিয়ে আমি আস্তে আস্তে করে ছাড়বো বাতাসটি, যাতে বেরিয়ে যায়। তো এই পেশেন্টের দেখা যাচ্ছে 110/80 প্রেসার আছে। তো আরেকবার তুলছি, আমি বাতাস ভরছি ব্লাডারের ভিতরে, আপনারা ভালো করে লক্ষ্য রাখুন ঘড়ির কাঁটাটির দিকে, কোন জায়গাটায় বেশি নড়াচড়া করছে কাঁটাটি, সেই জায়গাটাকে কাউন্ট করবেন, সেই জায়গাটা ভালো করে লক্ষ্য করবেন এবং শব্দটা শুনবার চেষ্টা করবেন। প্রথম প্রথম হয়তো আপনাদের একটু অসুবিধা হতে পারে, তারপর সব ঠিক হয়ে যাবে এবং শুনতে পারবেন। প্রথমে যে সাউন্ডটি আসছে ওইটি হচ্ছে সিস্টোলিক প্রেসার, অর্থাৎ হার্টের সংকোচনের সময় যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে সিস্টোলিক। আর যেটা যখন ডায়াস্টোলিক হয়, অর্থাৎ প্রসারণ হয়, তখন ডায়াস্টোলিক প্রেসার হয়। দেখতে পাচ্ছেন ঘড়ির কাঁটাটি, আরেকবার তুলছি আমি, তোলার পরে এই নবটি আস্তে আস্তে আমি ছাড়বো,
ছাড়লে পরে বাতাসটি বেরোবে এবং কাঁটাটি আস্তে আস্তে নামতে থাকবে। একশোর কাছে আমি একটু স্লো করে দিলাম, 100, 100, 110 প্রেশার, 110 বাই 80 প্রেশার। ঠিক আছে, তো দেখলেন আপনারা প্রেশার মাপা কীভাবে হয়। এটা আপনারা বাড়িতে প্র্যাকটিস করবেন বারবার ধরে। স্টেথোস্কোপটা নিয়ে একটা কথা বলি, স্টেথোস্কোপটা আপনি বা আপনারা কানেতে এমনভাবে বসিয়ে দেবেন যাতে করে বাইরের আওয়াজ শুনতে না পাওয়া যায়, কারণ হার্টের সাউন্ড খুব সূক্ষ্ম সাউন্ড, তো সব সময় আপনি ভালোভাবে সাউন্ডটা নাও পেতে পারেন, যার জন্য আপনাকে যে জায়গায় সাউন্ডটা শুরু হচ্ছে ধরুন 120 বা 30-এ শুরু হলো, সেই শুরুটা শুরু হলে সেটা কিন্তু আর বন্ধ হবে না, শুরুর পর থেকে যেখানে আবার সেটা শেষ হচ্ছে সেটাই হচ্ছে ডায়াস্টোলিক প্রেশার, আর যেখানে শুরু হচ্ছে সেটা হচ্ছে সিস্টোলিক প্রেশার। অর্থাৎ ধরুন 120-তে কারো সিস্টোলিক প্রেশার, উপরে প্রেশারটা শুরু হলো এবং নিচেরটা 80-তে শেষ হলো, তাহলে তার ক্ষেত্রে প্রেশার দাঁড়াচ্ছে 120/80। আমরা বলি না 120/80 তোর প্রেশার আছে। একটি প্রেশার মাপা যন্ত্র বাড়িতে আনুন এবং সকলের সুবিধার্থে, ফ্যামিলির সুবিধার্থে খুব উপকারে লাগবে। আপনাদের যেমন থার্মোমিটার আছে ঠিক সেই রকম প্রেশার মাপার যন্ত্র একটা বাড়িতে থাকা দরকার। সুবিধা অসুবিধা আপনারা সকলেই বুঝতে পারবেন। তো আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে সকলে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে করে অন্যরা এবং পরের নোটিফিকেশানটা যাতে আপনি সহজেই পেয়ে যান, এবং শেয়ার করবেন যাতে করে অন্যরাও এই ভিডিওটি দেখতে পারে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।